हेलो भिउअर्स अस्सलामु आलैकुम। आज के आपनादेर साथे आपनादेर रिक्वेस्टे राजीव भाइयेर चटपटी रेसिपि निये हाजिर होयेछि। राजीव भाइयेर फुचकार रेसिपि आपनादेर साथे शेयर करार पर आपनादेर अनेक बेशी रिक्वेस्ट छिलो चटपटिरও रेसिपि शेयर करार। राजीव भाइयेर चटपटी केन एत मजार सेई सिक्रेट रेसिपि आर सिक्रेट मसलाटा आजके आपनादेर साथे शेयर करब। सो भिउअर्स रेसिपिटी भालो लागले छोट्ट एकटी अनुरोध, चैनलटी सबस्क्राइब करे पाशेर बेल बाटन अवश्यई क्लिक करे राखबेन। ताहले चलुन मूल रेसिपिते चले जाई। प्रथमे चटपटिर डाल सेद्धो करे नेওয়া হয়েছে, এটির नाम হচ্ছে ডাবলি। আপনারা যে কোনো মুদি দোকানে গিয়ে চটপটির ডাল বা ডাবলি বললি দিয়ে দিবে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। যেহেতু এটি দোকানের রেসিপি তাই পরিমাণগুলো একটু বেশি পরিমাণে থাকবে। তারপরও আপনাদের আমি একটি ধারণা দিয়ে দিব যাতে আপনারা এটি তৈরি করতে পারেন। রাজীব ভাইয়া ডাবলি নিয়েছে 7 কেজির মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, এখানে কোনো পেঁয়াজ বাটা ইউজ করা হবে না, শুধুমাত্র পেঁয়াজ কুচি দিতে হবে। এখন দিচ্ছে রসুন কুচি। শুধুমাত্র এই রেসিপিতে আদা বাটা দেওয়া হয় আর রসুন পেঁয়াজ কুচি করে দিতে হবে। পেঁয়াজ আর রসুন একদম ব্রাউন করে ভাজতে হবে। এখন কি কি গুঁড়ো মশলা নেওয়া হয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ আর হলুদ। বাসায় যদি চটপটি কম রান্না করেন সেই অনুযায়ী মশলাগুলো নেবেন। কি কি মশলা দেওয়া হয়েছে জাস্ট আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। আরেকটি কথা, এই মশলার সাথে আদা বাটাও দেওয়া হবে। যখন পেঁয়াজ একদম ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ কতটুকু ব্রাউন করা হয়েছে, ঠিক বেরেস্তা যেমন, আমার কাছে তেমনটাই মনে হয়েছে। পানি দেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছে। পানি দেওয়ার কারণে মশলা খুব সহজে পুড়ে যাবে না। তাদের রান্না কিন্তু একদম সাধারণ, কিন্তু টেস্ট কেন অসাধারণ হয় এটি আমি ভিডিওর লাস্টে বলে দিব। এমন একটি মশলা তারা ইউজ করে যার কারণে এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন নেড়েচেড়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল একদম উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে। চটপটির মধ্যে আলু দেওয়া হবে আর আলুটা কেমন করে কেটেছে সেটি দেখিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট করে কাটা হয়েছে, সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। তবে এর থেকে বেশি ছোট করতে যাবেন না, এতে করে আলু গলে যাবে। মশলা কষানো হলে আলু দিয়ে দিতে হবে। তারপরে আলুর সাথে মশলা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে যে জিরার গুঁড়ি ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে জিরা বাটাও ইউজ করতে পারবেন। কষানো হলে এর মধ্যে চটপটির ডাল দিয়ে দিতে হবে। মশলার সাথে ভালো করে ডাল মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে খুব বেশি একটি জাল করার প্রয়োজন নেই, জাস্ট মেশানোর পরে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এখানে নর্মাল পানি ইউজ করা হয়েছে। রাজীব ভাইয়া ফুচকার জন্য যে ভর্তা তৈরি করেন তার মধ্যে কিন্তু এই চটপটিটাই দেওয়া হয়। ফুচকার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখন আর চটপটির মধ্যে কিছু দেওয়া হবে না, জাস্ট পানি একটু টেনে গেলেই চুলা থেকে উঠিয়ে নেবে। পানিটা যেন বেশি শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। একটু বেশি ঝোল থাকা অবস্থায় চুলা থেকে ওঠাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যায়। চটপটি কোন পর্যায়ে চুলা থেকে ওঠাতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। রান্না কিন্তু শেষ, এখনই চুলা থেকে উঠিয়ে নিচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করুন কতটুকু পাতলা রয়েছে, ঠিক এই অবস্থায় আপনাদের চুলা থেকে ওঠাতে হবে। চটপটি রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করতে কি কি উপকরণের প্রয়োজন হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি করে নেওয়া হচ্ছে, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। এখানে বড় পাতাটা নেওয়া হয়েছে, আপনারা চাইলে ছোট পাতাটি নিতে পারেন। এখন কাটা হচ্ছে মরিচ। आमादेर भाषाय एई मरीचटाके बोली बोम्बाई मरीच। आपनारा कि मरीच बोलेन अवश्यई कमेंट करे जानाबेन। काँचा मरीचও काटा হয়েছে, আপনারা যে মরিচ খেতে পছন্দ করেন সেই মরিচ অ্যাড করতে পারবেন। এখন সেই সিক্রেট মশলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে চটপটির মশলা, তবে সব চটপটির মশলা থেকে আলাদা। দেখতেই পাচ্ছেন নাম হচ্ছে টাইগার। এখানে আমি কোনো অ্যাড দিচ্ছি না, আপনাদের সুবিধার জন্য আমি প্যাকেটটা বিনা স্বার্থে দেখিয়ে দিলাম। চটপটির মশলা হলে চলবে না, আপনাদের এই টাইগার মশলাটি নিতে হবে। চটপটির বিজনেস যারা করেন তারাই কেবল এই মশলাটাই ইউজ করেন। আর অবশ্যই চটপটির মশলাটা গরম থাকা অবস্থায় দিতে হবে। যখন চুলায় চটপটি রান্না করবেন তখন কিন্তু মশলা দিলে হবে না। চুলা থেকে নামিয়ে চটপটি গরম অবস্থায় চটপটির মশলা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছে চটপটির মশলা। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গরম মশলা। চটপটির পরিমাণ যেমন থাকবে ঠিক সেই অনুযায়ী সব কিছু দিতে হবে। এই দুটি মশলা দেওয়ার পরে চটপটি থেকে এত মজার একটি ঘ্রাণ বের হবে, যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। চটপটি কী কী দিয়ে আপনারা পরিবেশন করবেন এখন সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মুরগির মাংস, ওরা ব্রয়লার মুরগি নিয়ে থাকেন, তবে আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারবেন। একদম ছোট ছোট টুকরো করে রান্না করা হয়েছে। আর এর মধ্যে বাড়তি কোনো ঝোল নেই, সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। আমার চ্যানেলে অনেক মুরগি ভুনা রেসিপি রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং সেই রেসিপি ট্রাই করতে পারেন। তবে মনে রাখবেন এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। কেউ যদি মাংস খেতে না চান তাহলে ডিম সেদ্ধ গ্রেট করে দিতে পারেন, আবার মাংস ডিম একসাথে খেতে পারেন। চটপটির মধ্যে কি কি দিয়ে খেতে হবে এখন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছে টক। তেঁতুল পানিতে গুলিয়ে নিলেই হয়ে যাবে। বিট লবণ। এখানে নিয়েছে পেঁয়াজ কুচি আর শসা কুচি। যারা রাজীব ভাইয়ের রেসিপি ট্রাই করেন তারা হুবহু এই রেসিপি যেভাবে করা হয়েছে ঠিক সেইভাবে করার চেষ্টা করবেন। পরিমাণ মতো চিকেন দিয়ে দিচ্ছে, যে যেরকম খেতে পছন্দ করেন সেইভাবে নিয়ে নেবেন। গ্রেট করে সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছে। আপনারা সেদ্ধ ডিম দিয়েও খেতে পারেন, আবার মাংস ভুনা দিয়েও খেতে পারেন। দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা কুচি, এটি একদমই অপশনাল। আমি একদমই ঝাল খাই না, তার জন্যে খুবই কম পরিমাণ মরিচ দিচ্ছি। এটি হচ্ছে ফুচকা। ফুচকা বলতে যে ফুচকাগুলো ভাজার সময় নষ্ট হয় বা ফুলে না, সেই ফুচকাগুলো চটপটির মধ্যে দেওয়া হয়। যখন খাবেন ঠিক তখনই এই ফুচকা দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এই হলো আজকের রাজীব ভাইয়ের চটপটির রেসিপি। কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।